আল্লাহু আকবার বলেন। এই দায়রাতে লেখার দ্বারা প্রমাণ হয়ে গেল ইমাম হুসাইনের কে শহীদ করার পিছনে গোপনে প্রকাশ্যে যারা কারবালায় ওই ইমাম হুসাইনের বিরুদ্ধে পরামর্শে লেখনির মাধ্যমে যারা শরীক হয়েছে এরা কোনোদিন আমার নবীর সুপারিশ পাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে অনেকে ইয়াজিদের পক্ষে কথা বলে ঠিক কিনা বলুন? অনেকে বলে হুসাইনের পক্ষে, হুসাইনকে শাহাদতের পিছনে নাকি ইমাম হুসাইনের, এই ইমাম হুসাইনকে শহীদের পিছনে নাকি ইয়াজিদের কোনো দোষ নাই। কিন্তু আমি বলতে চাই না, আমি বলবো না, আমি পরামর্শমূলক বলতে চাই, হুজুর এই ইয়াজিদ তো সেই ইয়াজিদ, ইমাম হুসাইন যখন শহীদ হয়েছে সে তো হুসাইনের কোনো প্রতিবাদ করেনে নাই, বরং সে গর্ব করে বলেছিল আমরা আমাদের বদরের যুদ্ধে পূর্বর পুরুষদের প্রতিশোধ নিয়েছি। ঠিক কি না বলুন? এই জন্য যারা ইয়াজিদের পক্ষে কথা বলবে, হুজুর ইয়াজিদের পক্ষে সাফাই যদি আপনি গান, আপনাকে আমি প্রস্তাব দেওয়া যায়, ইয়াজিদের যদি কোনো দোষ না থাকে আপনার সন্তান যদি জন্মগ্রহণ করে আপনার সন্তানের নাম রাখবেন ইয়াজিদ? রাখবেন নি কেরে? ইয়াজিদে তো দোষ নাই, অসুবিধা কি? রাখতেন না কেন? রাখতেন না, আপনি নিজেও জানেন যে এই ইয়াজিদ অভিশপ্ত, কিন্তু আপনি মুখ দিয়ে প্রচার করছেন কেন? হয়তো এই প্রচারটা আমার সন্দেহ লাগতেছে, মনে হয় বিদেশ থেকে কোনো টাকা টুকা পান কিনা। যদি টাকা টুকা না পান তাহলে আপনার সন্তানের নাম রাখেন ইয়াজিদ, তাইলে মনে করবো আপনার মুখের কথা অন্তরের কথা এক, কথা কোন ঠিক না? এই জন্য ইয়াজিদ চির অভিশপ্ত। আপনার জন্ম, আপনার বয়স কত? সত্তর। আপনার? ষাট। ষাট এবং সত্তর। আপনার জীবনে কোনোদিন দেখছেন কোন সন্তানের নাম ইয়াজিদ রাখছে? কেন? এই তো অভিশপ্ত, এইটা সবাই বুঝে সবাই জানে, কিন্তু এখন যারা ইয়াজিদের পক্ষে যারা কথা বলে, এখন আমি জানতে চাই, আপনাদের কাছে জানতে চাই, নিঃসন্দেহে তারা ইয়াজিদের চাচাতো ভাই হবে? কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আপনারা অনেকে বলে যে হাসানের প্রেমে, হুসাইনের প্রেমে আমরা বিরহ করি, হাসানের, হাসান তো, হাসানকে ইয়াজিদে মারার পিছনে ইয়াজিদের হাত আছে, আমরা হাসানের জন্য, ইমাম হাসানের জন্য দুঃখ করি না কেন? আরে বাবা, হাসান রাদিয়াল্লাহু জন্য আমরা আফসুস করি, কিন্তু উনি ছিলেন একজন, কিন্তু কারবালার ময়দানে যে ঘটনাটা ঘটছিল, নারী পুরুষ আহলে বায়াত জন 72 জন, এরার ঘটনাটা ছিল অত্যন্ত নিষ্পাপ, শিশু বাচ্চা পর্যন্ত ওরা বিনা অপরাধেই তারা মেরেছিল। এই জন্য ওই বিষয়টা ইমাম হাসানের চাইতো আরও হৃদয় বিদারক বেশি ছিল, এই জন্য ওনার আলোচনাটা এবং খেলাফত কেন্দ্রিক ছিল এবং একটা ধর্মীয় অনুভূতি কেন্দ্রিক একটা আন্দোলন ছিল, এই জন্য আমরা সেটার জন্য বেশি আলোচনা করি। কথা বলেন ঠিক না? এই জন্য ওনার এই কথা আলোচনা করলে আপনাদের বিরোধিতা করতে পারেন না, এই জন্য ইয়াজিদের পক্ষে তো গান গাইতে পারেন না। মানলাম হুসাইনের পক্ষে যদি দোষ না থাকে, হাসানের পক্ষে আছে তো, তো থাকলে ওনাকে ভালো বলার সুযোগ কোথায়? হুসাইনের জন্য বেশি দোষ ছিল না, ইমাম হাসানের জন্য দোষ ছিল, তো দূষিত আগে হোক আর পরে হোক, দূষিত দোষী হই, কথা কোন ঠিক না? এই দোষীর ওয়াজ করতে আপনার মনে এত খুশি লাগে কেন? নিঃসন্দেহে আপনি মনে হয় কিছু খাইছেন, কথা কোন ঠিক কিনা? তো এই জন্য আপনাকে আমি সুপরামর্শ দিব, এই কথা বলার দরকার নাই, যে কথাগুলো বললে শতকরা 95% মুসলমানদের অনুভূতির উপরে আঘাত আসবে, এই কথাগুলো ওয়াজে বলবেন না। এই যে আমি এতক্ষণ কথা বললাম, প্রায় 1.5-2 ঘন্টার উপরে হয়ে গেল, আপনারা বলুন তো আমি ওয়াজের ভিতরে কাউকে কোনো ধরনের গালি দিছি না? কোনো ধরনের বিয়াদবি করছি না? যতগুলো কথা বলছি প্রত্যেকটা কথা আমাদের প্রয়োজন আছে কিনা? তবে এখানে আরেকটা কথা আছে, ইমাম হুসাইনের কল্লা অন্ধকার ঘরে ঢুকাইয়া ওরা কি খাইছিল? এই ফুলা তোর মুখ দাওয়া দিয়েছে না, কি খাইছিল সবাই বলেন? এই মদ আছে কিনা? এই ওয়াজটা এখানে ছুড়বে এখন, এখন